করার আগে গিয়ে দেখ কিন্তু ঘোরা ঘুরে দাঁড়িয়ে মাননীয় নবারুণ নায়ক মহোদয়কে আশিস কুমার সামন্ত কেউ জানে না 5000 না 4000 না 10000 তখনও আমাদের পূর্বপুরুষরা জানতো যে বৃহস্পতি গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে এখনকার বিজ্ঞানীরা জানতে পেরেছে কয়েকশো বছর আগে তার আগে কেউ জানতো না আমাদের পূর্বপুরুষরা জানতো তো তারা এই পৃথিবীর বিভিন্ন জায়গায় অঙ্গ ফেলেনি কোন জায়গায় ফেলেছেন ভারতবর্ষ যে পুরাতন ভারতবর্ষ সেই ভারতবর্ষে ফেলেছেন কেন বোঝানোর জন্য যে এই মাটিগুলো হচ্ছে তার মধ্যে তোমার মা আছে মা দুর্গা আছে মা উমা আছে সেজন্য যেমন আমরা বলি মা দুর্গা কি জয় সেরকম তার সাথে সাথে ভারতবাসীরা ভারত মাতা কি জয়ও বলে ভারতকে মা বলে পুজো করে এই মাটিকে আমরা মা বলে পুজো করি আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি এতটাই প্রাচীন এবং এতটাই বৈজ্ঞানিক যে সেই চিন্তাধারা হাজার হাজার বছর ধরে চলে এসেছে এই সেই চিন্তাধারা এখনো চলে যাচ্ছে আরে আজকে এই পুজোর মধ্যে দিয়ে আমরা মিলন ক্ষেত্রে উপস্থিত হয়েছি এই মিলন ক্ষেত্রে আপনারা ভগবান বিষ্ণুদেবের সুদর্শন ধারণ করলেন সুদর্শন ধারণ করে দেবী দুর্গার দেহকে 51টা 52টা খণ্ডে খণ্ড করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ফেললেন ভারতবর্ষ বলতে কোন ভারতবর্ষ যে ভারতবর্ষে এখন আমরা দেখতে পাই সেই ভারতবর্ষ নয় যে ভারতবর্ষ প্রাচীন কাল থেকে আমাদের দেশ ছিল আমাদের বিষ্ণু পুরাণে কি বলছে উত্তরঞ্জৎ সমুদ্রস্য বর্ষন্ত ভারত নাম ভারতীয়ত্র সত্য অর্থাৎ হিমালয়ের দক্ষিণে সমুদ্রের উত্তরে যে ভূমি তাকে ভারত বলা হয় পূর্ব পাকিস্তান চলে যান সেখানে মরুদিত্য হিংলাজ একসময় উত্তম কুমারের খুব সুপারহিট সিনেমা ছিল যারা পুরনো লোক তারা নিশ্চয়ই দেখেছে নতুন ছেলেরা জানে না সেই মরু হিংলাজে মায়ের অঙ্গ পড়লো হিংলাজ মাতা নাম হলো তার এখনো পুজো হয় সেখানে এমনকি হিন্দুদের সাথে সাথে পাকিস্তানের মুসলিমরাও সেই পুজোতে অংশগ্রহণ করে মাতা রানী বলে তারা বাংলাদেশে পড়লো ঢাকেশ্বরীর কাছে আমাদের কালীঘাটে পড়লো আরো বিভিন্ন জায়গায় কামাখ্যায় পড়লো বিভিন্ন জায়গায় আমাদের তমলুক আমাদের নলহাটেশ্বরী এরকম বহু জায়গায় আছে মায়ের অঙ্গ পড়লো নাম হলো তাদের শক্তিপীঠ এবার ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই অঙ্গগুলো কোথায় কোথায় পড়েছে ওই যে পুরাতন ভারতবর্ষ যার কথা বললাম উত্তরঞ্জ সমুদ্রশ্বর হিমদ্রশ্বৈব দক্ষিণম তার বাইরে পড়েনি তাহলে কি আমাদের পূর্বপুরুষরা এত বোকা ছিল এর বাইরে কিছু জানতো না জানতো সব জানতো কারণ তারা আজ থেকে হাজার বছর আগেও ভূগোল বলা হতো অর্থাৎ পৃথিবীটা যে গোল তারা জানতেন সেটা কুম্ভ মেলা হয় নাম শুনেছেন তো কেউ হয়তো জাননি নাম শুনেছেন কুম্ভ মেলা কতদিন পরপর হয় 12 বছর পরপর পূর্ণ কুম্ভ লাগে কেন লাগে বলে বৃহস্পতির একবার প্রদক্ষিণ করতে সূর্যকে 12 বছর সময় লাগে জগদ্ধাত্রী মায় কি প্রথমেই শ্রী হরিপদ নায়ক প্রায় 1.5 বছর
আগে আমি যখন দায়িত্ব নিয়ে কলকাতায় এলাম, কারণ আমার বাড়িটা অনেক দূর এখান থেকে, অনেক হয়তো নামই শোনেননি এমন জায়গায় বাড়ি, সেখানেই মানুষ হয়েছি, বাইরে খুব একটা আসেনি, কলকাতায় খুব কম আসতাম। যখন রাজ্য সভাপতির দায়িত্ব পাই, তারপরে আসার পরপরই দুর্গাপুজো ছিল, সেই সময় এই এলাকায় এসেছিলাম এবং হরিপদবাবু আমন্ত্রণ করেছিলেন উদ্বোধক হিসেবে নাই, দেখার জন্য। তখন প্রথম ফেরার পথে আমি এখানে দুর্গাপুজোতে আসি। এবার জগদ্ধাত্রী পুজোয় উদ্বোধক হিসেবে হরিপদবাবু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এই দিয়ে আমার দুবার আসা হবে। মাননীয় হরিপদবাবু এই যে নবরন্দা বলছিলেন, এই মেলার শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো এবং মেলা, তার যে মূল আয়োজক, যিনি বছরের পর বছর ধরে, এটা ১৬তম বছর, দুর্গাপুজো মনে হয় ২২ বছর ধরে চলছে, এরকম দীর্ঘকাল ধরে হিন্দু ধর্ম সংস্কৃতি তাকে বজায় রাখার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্য ওনাকে আমার তরফ থেকে প্রথমেই অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের মঞ্চে আরো অনেক বিশিষ্টজন আছে, তপন ব্যানার্জি শুনলেন আপনারা, রিটায়ার্ড শিক্ষক, নবারুণ নায়ক সমাজকর্মী টুটুলদা, আমাদের পুলক কান্তি গুড়িয়া এবং সুমন থেকে শুরু করে অন্যান্য যারা আছেন প্রত্যেককে, এবং সব থেকে সুধীর, নাগরিকবৃন্দ, ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে হয়তো শুধু মেলা দেখতে এসছে, তাদেরকেও আমার তরফ থেকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। কিছুদিন আগে দীপাবলি গেল, দীপাবলিরও শুভেচ্ছা। বাঙালির উৎসব শুরু হয় মহালয়া থেকে, মহালয়াতে আশ্বিনে শারদ পাতে যখন বাজতে শুরু করে মাইকে অথবা রেডিওতে, তখন বাঙালি বুঝতে পারে যে উৎসব চলে এসেছে। যখন নদীর পারে, যে নদীর পারে এখন বালিচুরি বেশি হয়, তবুও সেখানে মাঝে মাঝে কাশফুল দুলতে দেখা যায়, সেই কাশফুল যখন ফুটতে শুরু করে, তখন বাঙালি বুঝতে পারে যে তার উৎসবের সময় চলে এসেছে। এবং সব শেষে হয় সরস্বতী পুজো। তো যদি বাঙালিকে দেখেন, বাঙালি হচ্ছে অদ্ভুত, গোটা ভারতবর্ষে দেখুন, মহারাষ্ট্রে হচ্ছে গণেশ পুজো, অর্থাৎ পুরুষ ঠাকুর বা দেবতার পুজো হয়, বাঙালি কিন্তু হচ্ছে বরাবর মাতৃ আরাধনা করে, মায়ের আরাধনা করে, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা সরস্বতী, মা কালী। পূর্ব ভারতে, গোটা পূর্ব ভারতে আপনি যাবেন, আসামে যদি যান, মা